হ্যালো এভরিওয়ান, আমি অর্ক প্রভু, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। তোমাদের ওয়েলকাম জানাই চেরিয়ান সানশাইন চ্যানেলে। তো আমি বাড়িতে এসেছি, আগামী 7 দিন কিভাবে কাটাবো তোমাদের একদম ক্যাজুয়াল ব্লগ করে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো খুব সুন্দর একটা এনজয়েবল ব্লগ হতে চলেছে, তোমাদের সঙ্গে পুরো দিন শেয়ার করব আগামী 7 দিন কিভাবে কাটাবো। চলো ব্লগটা শুরু করা যাক। এখন আমরা যাচ্ছি অ্যাবসলিউট বারবিকিউতে, বসে আছি আর ওদিক থেকে স্নেহময় আসছে। স্নেহময় আমাদের আগে না পৌঁছে যায়, আমরা এই ভয়ে আছি। আমরা তো ওকে ব্লক করে দিয়ে দেখা যাক, 6টায় বুক করে আর 7টায় বুক করে আমরা 6টায় বলেছি। আমরা যাই আস্তে আস্তে গিয়ে দেখা যাচ্ছে। Hold me close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. স্নেহময় নেওয়া শুরু করে দিয়েছে এই যে অ্যাবসলিউট বারবিকিউতে, আর খেগা এখানে শুরু করবে। হ্যাঁ, অসাধারণ ফুড ব্লগিং হচ্ছে এখানে। আমার প্লেট ডেজার্ট প্লেট, সেখানে ঘ্যাঘা যেটা করছে সেটা হলো কার একটা বার্থডে কেক নিয়ে খেতে শুরু করেছে। আমি জানি না কোথা থেকে তুলে এনেছে জিনিসটা, এনে কিন্তু মনে হয় ওই টেবিলের এটা নিয়ে খেতে শুরু করেছে। দেখো মন নিয়ে খাচ্ছে গাইস, আসলে আমাদের যে আমাদের জাস্টিফাই ভ্যালু ফর মানি চিজ। আমি কি সবথেকে কম ভ্যালু ফর মানি আজকে? আলফা আছে, গ্রিকবোর্ড আছে, জেন আছে। আলফা ইজ আলফা ইজ স্নেহময়, গ্রিক গড ইজ আওয়ার বিলভেড অর্ক প্রভু, জেন ইংলিশ লাঞ্চ মানে অসাধারণ একেবারে, বাড়ি আসলে এই জন্য সেরা। দেখতে পাচ্ছ কি সুন্দর ব্রেড টোস্ট দিয়ে চিকেন স্টু খাবো, কলকাতা স্টাইল, মানে ব্রিটিশ কলকাতা স্টাইল, অসাধারণ। To the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on. বাপি কি আছে এর মধ্যে? জানে না যা কি আছে এর মধ্যে। খুব ভালো ভালো কোয়ালিটি চাই না, এর মধ্যে খুব ভালো কোয়ালিটি চাইনিজ আছে, দে আর স্পেশালাইজড ইন চাইনিজ। হ্যাঁ, সামনে এই যে একজন মাতাল যাচ্ছে, এই বয়সে এনার্জি না থাকলে খুব মুশকিল। তাহলে সেলিনা ফিল খেতে হবে, এখানে জল খাচ্ছে, মেডিকেল টার্মিনোলজি ইউজ করছে। মাটনের পিসটা তুলে হাত দিয়ে রেখেছে, লক লক করছে।
আমরা এখন ডিবাবির বিরিয়ানি অর্ডার করেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি মাটনের পিসটা আমি দেখানোর জন্য বললাম আপনাকে ভিডিওটা করতে। হিয়ার ইজ দ্য মাটনের পিস। কেমন কেমন তো এটা দেখে তো মনে হচ্ছে ভিজুয়ালি অ্যাপিলিং, ভিজুয়ালি ভেরি মাচ অ্যাপিলিং মানে ঠিক আছে। আর এই যে ভিডিও করার মধ্যে আরেকজন কিন্তু কাজের কাজ করে নিচ্ছে, কাজের কাজ করছে কিন্তু মানে মাটনটা সরাচ্ছে আর কি। আলফানসো ম্যাঙ্গো only qual no fiction quality was now it's time to open এটা কিভাবে দিয়েছে ভাই করিস না যেটা করে কিন্তু পড়বে করিস না ছামলা ওটা মারিস না যেটা করছিলি ওটা কর এটা কি দেখা যেটা করছিলি ওটা কর এটা কি না একটু আগে তুই যেটা করছিলি ওটা একবার পর একবার দেখা একবার পর ওটা ফিঙ্গার লিকিং গুড না সেটা তো কেস তুই যেটা করছিলি একটা কথা আমি বলি তুই দেখাতে পারছি আপনাদের আওয়াজটা শোনাতে পারছি কিন্তু গন্ধটা তো পাঠাতে পারছি না ফোনের উপরে পাঠালে আরো ইমার্সিভ হয়ে যেত এক্সপিরিয়েন্সটা। কেমন খেতে কেমন লাগে অসাধারণ। আরে আজকে তোমার বার্থডে, তাহলে হ্যাপি বার্থডে নিজেকে নিজে বলো। নিজেকে নিজে বলবো? আমি তো বলে দিচ্ছি সাবস্ক্রাইবারদের তো বলো তোমাকে উইশ করতে। চেয়ে চেয়ে উইশ নিচ্ছি কি খারাপ অবস্থা। ইলিশ মাছের সঙ্গে এখানে রয়েছে আর একটা জিনিস যেটাকে বলে মুরগির লাল ঝোল। আহ অসাধারণ লাল লাল ঝোল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তিনবার বলতে নাকি? বাহ। টিভিতে এখন ইপিএল চলছে আর তার সঙ্গে এই হচ্ছে মিত্র ক্যাফের ডায়মন্ড কবিরাজি। দারুণ কম্বিনেশন কিন্তু ইপিএল এর সঙ্গে মিত্র ক্যাফে। এটা আছে মিত্র ক্যাফের ফিশ ডায়মন্ড কবিরাজি, তাই তো? একদম প্রপার সস্তা প্লেটিং সাজানোর পরে স্যালাড দিয়ে কাসুন্দি দিয়ে জিনিসটাকে এরকম দেখতে লাগছে। দেখা যাক ইপিএল এর সঙ্গে ফিশ কবিরাজিটা এনজয় করতে কেমন লাগে। মন্দিরে চলে এসেছি, খাওয়াটা সব হয়ে গেছে। তো এই হচ্ছে ভোগ, ভোগ আমি এখানে রেখে দিয়েছি, ভোগ নেওয়া হয়ে গেছে, তো সেটা খাবো। পার্সেল করেও নিয়ে নিয়েছি ভোগ, মোটামুটি পুজো দেওয়া শেষ। খুব তাড়াতাড়ি লাইন টাইম নেই এখানে, খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল। তোমার পুজো টুজো দেওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে গেল, পুজো দেওয়া হলো, ভোগ খাওয়া হলো, সবই হয়ে গেল। পাঁচ দশ মিনিটের মধ্যে মনে হয় পুজো দেওয়া ভোগ খাওয়া সব কিছু হয়ে গেছে একেবারে। আর একদম মানে ভোগের কোনো ভোগের লাইনও দিতে হয়নি, টাকাও দিতে হয়নি, কিছু না।